লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। ঘটনা চুড়াইবাড়ি সেলটেক্স গেট সংলগ্ন এলাকায়। জানা গেছে রাবার বোঝাই আর জে 19GC8413 নম্বরের 12 চাকা লরির সাথে AS01D3876 নম্বরের পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হয় বাইক আরোহী ধর্মনগরের বাসিন্দা রাহুল পাল। অপরজন করিমগঞ্জ রেলওয়ে কলোনির বাসিন্দা নবনীতা চৌধুরী ওরফে আখি। সংঘর্ষের ফলে তারা দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে 44 নং জাতীয় সড়কের উপর। ঘটনার প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে চুড়াইবাড়ি থানার পুলিশ ও প্রেমতলা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত দুজনকে কদমতলা হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে বাইক আরোহী ও তার সঙ্গে থাকা মেয়েটির অবস্থা গুরুতর, দুজনকে উন্নততর চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। কিন্তু মাথায় চোট পাইছে আর কোমরে চোট পাইছে। তো এখন মাথার কী অবস্থা আর কোমরের অবস্থা এটা তো সিটি স্ক্যান বা এক্সরে না করলে বলা সম্ভব হতো না। আর ছেলেটা তো বললো হেলমেট আছিল, তবুও যতটুকু এরকম মাথায় ব্যথা পাইছে, তারপরেও আমি একটা সিটি স্ক্যান রেকমেন্ড করছি যাতে এটা করে না রেফার করা হয়েছে। অ্যাট প্রেজেন্ট আছে কিন্তু তাদের রেফার করা হয়েছে। দুর্ঘটনার পর লরিটিকে আটক করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ। এখনও অবধি থানায় কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু ট্রাক ড্রাইভার ওর যে নির্দিষ্ট সাইডে সেটাতে নির্দিষ্ট সাইডে না থেকে সে অনেকটা ডাইন দিকে চলে এসেছে, যার জন্য এই অ্যাক্সিডেন্ট। এবং আমি স্পটে মোটর বাইক এবং গাড়ি দুটোই পেয়েছি এবং দুটাকেই অলরেডি আমাদের পিএস কমপ্লেক্সে নিয়ে এসেছি। এবার কমপ্লেন ফেলে আমরা যথাযথ আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।